আমি আর আশিক দুজনের রুমের ভেতরে বসেছিলাম। হঠাৎ করে দেখলাম যে দরজায় কেউ কড়া নাড়তেছে, তার মানে তারা দুজনে চলে এসেছে। আমি তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দিয়ে দেখলাম আমার ছোট বোন চলে এসেছে। মাহিনকে তো দেখতে পাচ্ছি না, মাহিন কোথায়? মাহিন এখনো আসলো না, তার মানে মাহিন আমার ছোট বোনের পেছনে ঘুরুঘুরি বাদ দিয়ে দিয়েছে। তাহলে তো ভালোই হয়েছে, আমার ছোট বোনকে আমি ভেতরে নিয়ে আসলাম। আমরা বসে গল্প করতেছিলাম, তখন আবারও দরজায় কড়া পড়লো। আমি আবার গিয়ে উঠে দরজাটা খুলে দিলাম। দরজা খুলে দিয়ে দেখি মাহিন। আমি মাহিনকে দেখে চমকে গেলাম, এটা আবার কোন ধরনের সে স্টাইল নিয়েছে? কি হলো, এখানে এভাবে স্টাইল নিয়ে দাঁড়িয়ে থাকবে নাকি ভেতরে আসবে? আমরা একটু কথা বলতে চেয়েছিলাম তোমাকে, তার জন্য তাড়াতাড়ি ভেতরে আসো। তোমরা এখন কোথায় একটু রোমান্স করবে তা না করে আমাদেরকে এখানে ডেকে আনতেছো কিসের জন্য? আমি তো ঠিক ছিলাম, তোমাদের আজকে ডিস্টার্ব করার দরকার ছিল আমার? সব সময় বেশি বুঝবে না, যেটা বলতেছি সেটাই করো, না হলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। তাই নাকি? ভালো হবে না শুনি, আর কি এমন দরকার যার জন্য এত তাড়াতাড়ি চলে আসতে বললে? আমি তো একটু বাইরে ছিলাম, তাড়াহুড়ো করে চলে আসলাম বাসায়। কি এমন ঘটনা ঘটে গেল বলো তো শুনি ভাবি। কোনো অঘটন ঘটেনি বাসার ভেতরে। তুমি কি ভেতরে আসবে নাকি বাইরে থেকে কথা বলবে কোনটা? আর তুমি এত বেশি বকবক করো কিসের জন্য? ভেতরে চলে আসো তাড়াতাড়ি। তুমি সরিয়ে দাঁড়িয়ে না পড়লে আমি ভেতরে যাবো কি করে? তোমাকে কি কিভাবে সরিয়ে দেব সেটাই তো বুঝতেছি না, তার জন্য এখানেই দাঁড়িয়ে আছি। আমি ভুল করে আবার তাকে দোষারোপ করতেছি। তারপর আমি দরজার সামনে থেকে সরে দাঁড়ালাম। মাহিন ভেতরে আসলো। মাহিন ভেতরে গিয়ে এক সাইডে বসে পড়লো তার ভাইয়ের পাশে, আর আমি আমার বোনের পাশে গিয়ে বসে পড়লাম। তারপর আশিক বলা শুরু করে দিল, এখন আমরা বাইরে যাব। তারা দুজন শুনে অবাক হয়েছিল কিছুটা, কিন্তু আমি একটা বিষয় লক্ষ্য করলাম, মাহিন আমার বোনের দিকে একবারও তাকিয়ে দেখল না। সে তার মতোই আছে, মনে হচ্ছে আমরা তিনজন ছাড়া আর কেউ নেই। তাহলে কি এদের মাঝে কোনো ঝামেলা হয়ে গেল আমার অজান্তে? এসব নিয়ে কোনো টেনশন করতে চাচ্ছি না, এখন বাইরে যাব, এটা হলো বড় কথা। এসব নিয়ে টেনশন করলে মাথাটা গরম হয়ে যাবে, এখন এসব নিয়ে পরে ভাবা যাবে, আমি পরে তাদের দুজনের সাথে কথা বলে নেব। এখন একটু বাইরে গিয়ে ঘুরোঘুরি করে আসি, মাথাটা ফ্রেশ হবে, সেটাই ভালো হবে। সারাদিন গ্যাঞ্জাম ছিল আর ভালো লাগে না, সব সময় আমি একদম নীরব পরিবেশে ছিলাম, একদম চিল্লাচিল্লি ছিল না, আর হঠাৎ করে এরকম একটা পরিবেশে এসে অনেক ঝামেলায় পড়তে হচ্ছে আমাকে। কি কথা বলবে হাবিজান, আর আমাকে ডেকে এনে তুমি ওইখানে কি ভাবতেছো বুঝতেছি না তো, কি কথা আছে বলো। তেমন কোনো কিছু না, আমরা একটু বাইরে যাব, কারণ এখন আমাদের রুমের ভেতর ভালো লাগতেছে না। তোমার ভাইয়া আমাকে কথাটা বলল, আমরা এখন একটু বাইরে গিয়ে সবাই মিলে ঘুরোঘুরি করে আসি, তাহলে সবার ভালো লাগবে। তোমার মাথা ঠিক আছে? যদি আম্মু জানতে পারে তাহলে আজকে আমার কপালে দুঃখ আছে, এই সন্ধ্যাবেলায় বের হতে দিবে না। আর তাও তুমি নতুন মানুষ, এই বাড়িতে কখনোই দিবে না বের হতে। তার জন্য তো সবাইকে ডাক দিয়ে নিলাম, আমরা সবাই মিলে বের হব, তখন আম্মু কিছু বলতে পারবে না। আর তুমি এভাবে ভয় পাচ্ছ কিসের জন্য? আমি তো আছি, আমি ম্যানেজ করে নিব যদি দেখে ফেলে। তার মানে কি আমরা এখন লুকিয়ে লুকিয়ে বেরিয়ে যাব? আম্মু যদি জানতে পারে ভাইয়া তাহলে কিন্তু ভালো হবে না, তুমি ভালো করে জানো। আমি তো সেটা ভালো করে জানি, কিন্তু বুঝতে পারতেছি না, তোর ভাবি এখন বায়না ধরেছে, তাই যে কোনো প্রকারই হোক এখন বের হতে হবে। তোরা পরিবেশটা দেখ, আমরা বের হয়ে যাচ্ছি। আচ্ছা আমি সাহায্য করতে পারি, কিন্তু আমি এখন বাইরে যেতে পারবো না, আমার প্রচুর ঘুম ধরেছে, ক্লান্ত শরীর। তোমরা দুজনে ঘোরাঘুরি করে আসবা, তোমার শালিকা আছে তাকে নিয়ে যাও, তাহলে আমি যাব না। তোর মাথা ঠিক আছে? তুই না গেলে আমি যাব কিসের জন্য? তুই যাবি বিধায় আমি সাহস পাচ্ছি, তুই না গেলে তো আমাদের অবস্থা শেষ, তোকে যেতে হবে বাধ্যতামূলক। ভাইয়া তুমি বিয়ে করেছো, এখন তো একটু আমাকে ছেড়ে দাও, তাই না? এখন তো আর আমাকে সব জায়গা টার্নি করা ঠিক হবে না তোমার, তাই তো? আর তুমি যেভাবে আমাকে টার্নি করতেছো, ভাবি দেখবে যে কয়েকদিন পর আমাদের সম্পর্ক এত ভালো মেনে নিতে পারবে না। সেটা বড় কথা নয়, এখন কথা হচ্ছে আমরা যাচ্ছি, আর যদি তুই একটা বাহানা দেখিয়েছিস ভালো হবে না, তাড়াতাড়ি রেডি হয়ে নে। আচ্ছা তাহলে এই ব্যাপার, আগে থেকে আমাকে ফাঁসিয়ে রাখা হয়েছে। আচ্ছা আমি তো রেডি হয়ে এসেছি, চলো এখন দেখি কি করা যায়। যে বেশি রকম পাগলামি করবি না বলে দিচ্ছি আমি, আর যেটা বলছি সেটা শোন, এখন আম্মু মনে হয় রুমের ভেতরে শুয়ে আছে ক্লান্ত শরীর নিয়ে, আমরা বেরিয়ে যাব আর আসবো, বেশিক্ষণ দেরি করব না। আমি আবার এখানে কি করলাম? আমি তো রাজি হয়ে গেলাম, তাই না? এখন তো আর আমাকে দোষারোপ করতে পারো না তুমি, তো আমি রাজি হয়ে আছি, এখন তোমরা বের হলে আমি বেরিয়ে আসবো তোমাদের সাথে। আচ্ছা অনেক হয়েছে, অনেক কথা বললাম, এখন তাড়াতাড়ি চলো, আর এখানে এক মুহূর্ত থাকা যাবে না, তাহলে বাসায় ফিরতে লেট হলে আবার আম্মু দেখে ফেলে ঝামেলা হবে।
তারপর আমি আর সেখানে একটা কথা বললাম না, ভাই আর ভাবি যেটা বললো আমিও সেটা মেনে নিলাম। কারণ এখন আমি যতই কথা বলি না কেন আমার কথার কোনো মূল্য থাকবে না এখানে, তাই আমি চুপ হয়ে গেলাম আর বাধ্যতামূলক রাজি হয়ে গেলাম। তাদের সাথে যাওয়ার ইচ্ছা ছিল না, কারণ ভাবির বোন সেখানে ছিল আর তাকে দেখতে আমার এখন কেমন লাগতেছে, কারণ তার সাথে কত কি করেছি, কত নাটক করেছি, কত কি এখন সে তো আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিছু বলতে পারতেছে না আমাকে। মেয়েটা হয়তো ভাবতেছে কাজের ছেলেটা আবার এত কদর করতেছে কেন, আর ভাইয়া ভাবি বলে সম্বোধন করতেছে, ব্যাপার কি? হয়তো তার মনে কনফিউশন তৈরি হয়েছে, এখন না হলে তো এরকম অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকার কথা ছিল না। আমি সেখানে পাত্তা না দিয়ে আমার মতো চলে যেতে লাগলাম ভাইয়ার সাথে, আর মেয়েটা আমাদের পিছনে আর ভাবি আমাদের সামনে। মেয়েটা হয়তো ভাবতেছে কি হচ্ছে এসব, তার মাথার উপর দিয়ে যাচ্ছে হয়তো আমার, তাতে কি কি হলো? তুমি আবার পেছনে কি করো, আমার সাথে আসবে নাকি তুমি আবার তোমার ভাইকে পেয়ে আমাকে ভুলে যাবে? বুঝতেছি না, তুমি তোমার ভাইয়ের সাথে কি করো, তাড়াতাড়ি আসো। তুমি যে তাড়াহুড়া করতেছো, কখন যে ধরা খেয়ে যাই সেটাই বুঝতে পারতেছি না, তাই সবাই একসাথে গেলে একটু ঝামেলা হতে পারে, তার জন্য আমি এখন একটু আলাদা আলাদা ভাবে যাচ্ছি। হয়েছে, আর ন্যাকামি করতে হবে না। তুমি যে কত বড় ন্যাকামি করতে পারো সেটা তো আমি ভালো করে জানি, এখন চলো তাড়াতাড়ি। আচ্ছা, এখন তো আমরা একটু ঝগড়া না করতে পারি, কারণ আমার ভাইয়া আর তোমার বোন আমাদের সাথে আছে, তাই না? তারা শুনলে কি ভাবে বলো তো। আমিও তো সেটাই বলতেছি যে তারা শুনলে কি ভাববে, আর তুমি আমার সাথে এইভাবে তর্ক করো কেন সব সময়? আমি যেটা বলি মাঝে মধ্যে শুনলে তোমার সমস্যা হয়? আমার আবার কিসের সমস্যা হবে, তুমি তো আমাকে কোনো পাত্তাই দাও না, তুমি তোমার মতো চলতে থাকো। বুঝতেছি না তোমার এত পরিবর্তন হচ্ছে কেন দিন দিন। আমি পরিবর্তন হচ্ছি কই না তো, তুমি তো আগের থেকে পরিবর্তন হয়ে যাচ্ছ। আগে তো তুমি কোনো কথার উত্তর দিতে না আমাকে, এখন তো সব কথার উত্তর দিয়ে বসে থাকো। আচ্ছা হয়েছে, এটা নিয়ে আমরা পরে বসে কথা বলবো। দুজনের মধ্যে কিন্তু এখন প্লিজ একটু টপিকটা চেঞ্জ করো, অন্য কথা বলো, আর তারা দুজন কিন্তু আমাদের সাথেই আছে, সব শুনতেছে। এই তো বুঝতে পেরেছেন, আর আপনাকে বুঝিয়ে বলতে হবে না, এখন আপনি সুন্দরভাবে আমার হাত দুটো না। চলো, কি বলছো একা একা, তোমার হাত দুটো আবার না, এসব কি আবল তাবল কথা বলতেছো, আমি তো কিছুই বুঝতেছি না। আপনাকে কিছু বুঝতে হবে না, আপনি এখন চলেন আমার সাথে তাড়াতাড়ি, আর আমরা একটু চা খেয়ে নেই বাহিরের দোকান থেকে। আচ্ছা তুমি বলো তো তোমার আর কি কি ইচ্ছা আছে, সেগুলো পূরণ করার চেষ্টা করবো আমি, কারণ আমার মনে হচ্ছে তোমার এরকম একটা ইচ্ছা ছিল যার জন্য তুমি এত তাড়াহুড়ো করে বাসা থেকে বেরিয়ে আসলে। আমি একেবারে সব ইচ্ছা বলে দিতে চাচ্ছি না, আস্তে আস্তে সব কিছু জানতে পারবেন, আর তখন আপনারও ভালো লাগবে আমারও ভালো লাগবে। আচ্ছা তাহলে পরে জানবো, আর জিজ্ঞেস করতেছি না, এখন তাড়াতাড়ি চলো, আর বেশি দূর যাওয়া যাবে না, কিন্তু সামনে একটা ফাঁকা জায়গা আছে, সেখানে গিয়ে বসে ঠান্ডা হাওয়া বাতাস খেয়ে তারপর চলে আসবো। তাই নাকি, তাহলে চলেন সেখানে আগে যাব, আর এখান থেকে চা কিনে নেন, আমরা সেখানে গিয়ে খেয়ে নেব। এখানে বসে খাইলে কত মানুষ আসবে তারা কি ভাববে বলেন তো। এটা আমাদের এলাকা, কে কি ভাবলো আর না ভাবলো সেটা শোনার সময় নেই, এখন চলো তাড়াতাড়ি আমরা গিয়ে দোকানপাড়ে বসে চা খাবো। তারপর কোনো কথা বললাম না, আমরা চারজন চুপচাপ দোকানপাড়ে গিয়ে বসে পড়লাম, চা অর্ডার করলাম, দোকানদার মামা আমাদের কথা মতো চা বানিয়ে শুরু করে দিল। আমরা বসে গল্প করতেছিলাম আমাদের মাঝে, আর মাহিন পড়াশোনা বা আমার ছোট বোনের এখন কোন ক্লাসে পড়ে এসব নিয়ে তারা কথা বলতেছে, দেখে মনে হচ্ছে না এর আগে তাদের পরিচয় হয়েছে। আশিক তার কথাগুলো বলতেছে আর প্রিয়াঙ্কা তার মতো কথা বলতেছে, চারজনের মতো চারজন মত পোষণ করতেছে, আবার চারজন অট্টহাসি দিচ্ছে, মানে সবাই অনেক মজা করতেছে, অনেক ভালো লাগতেছে পরিবেশটা তাদের। চা খাওয়া শেষ করে সবাই মিলে রওনা দিল সামনের দিকে, কারণ সামনে নাকি সুন্দর একটা পরিবেশ আছে যেটা রাত্রে অনেক সুন্দর লাগে, তাই তারা চারজন একত্রে সেখানে যাওয়ার জন্য পা বাড়ালো। সেখানে নাকি অনেক ভয়ানক কয়েকজন পোলাবান আড্ডা দেয়, আজকে আছে কিনা সন্দেহ। তারপরও তারা সে ভয় না করে, তাদের এলাকা যেহেতু তাই মোটামুটি সাহস করে তারা সামনের দিকে এগিয়ে গেল, আর সেখানে গিয়ে দেখে যে কেউ নেই, জায়গাটা একদম ফাঁকা পড়ে আছে, আর তাদের যেহেতু নিজেদের এলাকা তাই লোক চলাচল করতেছে কিন্তু কেউ কোনো কিছু বলতে পারতেছে না। আর আজকে যদি সবাই পরিবারের সাথে বের হইতো তাহলে হয়তো সবার ভালো লাগলো, এরকম একটা সবাই মনোভাব করলো, আর সবার বকবক করতেছে সবাই, সবার অনেক ভালো লাগতেছে, আর সবাই অনেক অনেক খুশি, আর প্রিয়াঙ্কার ভাবতেই অবাক লাগতেছে যে সে আজকে নিজের ইচ্ছা মতো আড্ডা দিতে পারতেছে।